আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা অটোক্যাডের খুবই ইম্পর্ট্যান্ট দুইটা অপশন সম্পর্কে জানব। স্ট্যাটাস বারের দুইটা অপশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে একটা পোলার ট্র্যাকিং আর একটা হচ্ছে অর্থ মোড। তো পোলার ট্র্যাকিং এবং অর্থ মোড দুইটা কাজ করে আসলে কোনো একটা লাইনকে নির্দিষ্ট স্পেসিফিক ডিরেকশনে এটাকে ড্রয়িং এরিয়াতে আঁকার জন্য, ঠিক আছে? তো কিভাবে সেটা করে আমরা সেগুলো ধীরে ধীরে দেখব। তো আমি বলে রাখি, যেটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার যে অপশন আছে, সেখানে এই এই যে অপশনটা সেটাকে বলা হচ্ছে অর্থ মোডে, যে এখানে এটাকে আপনি F8-এ ক্লিক, কিবোর্ডের F8-এ প্রেস করলে ওপেন করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। আর এর পাশেরটা হচ্ছে পোলার ট্র্যাকিং, সেটাকে F10-এ ক্লিক করে, মানে কিবোর্ডে প্রেস করে আপনি ওপেন করতে পারেন। তা আমরা প্রথমে অর্থ মোডটা দেখবো। অর্থ মোড ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। এখন অর্থ মোডের ক্যারেক্টারিস্টিক্স জানার জন্য আমরা লাইন সিলেক্ট করব। লাইন সিলেক্ট করে আমরা যদি কোনো একটা লাইন বানাই, তাহলে দেখেন যে কোনো একটা লাইন আঁকার পর আমি লাইন থেকে আমার কার্সারটা অনেক দূরে নিয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু সেই লাইনটা তৈরি হচ্ছে। আমি যদি কার্সারটা ডানে বামে মুভ করি, তাহলে দেখেন লাইন ছোট বড় হইতেছে, কিন্তু আমাদের লাইনটা ওই পয়েন্ট থেকে সরে আসতেছে না, ঠিক আছে? তো এরকমভাবে আপনি হয় এটা হরিজন্টাল, আইদার এটা ভার্টিক্যালি নিতে পারবেন। ধরেন এই যে এই লাইনটা আমি এইখানে নিয়ে আসছি, দেখেন এটা ভার্টিক্যাল হয়ে গেছে, আবার এখানে নিয়ে গেলে এটা হরিজন্টাল হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত কোনো স্ন্যাপিং পয়েন্ট পাওয়া যাচ্ছে, এই লাইন হয় হরিজন্টাল থাকবে না হলে ভার্টিক্যাল থাকবে, ঠিক আছে? যেমন এই যে এই লাইনটা এই বরাবর উঠলো, ঠিক আছে, এই যে ভার্টিক্যাল উঠলো, উঠার পর আবার আমি এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এরপর এইটা একটা স্ন্যাপিং পয়েন্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আবার লাইনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অর্থ মোড। অর্থ মোডের মাধ্যমে আসলে কোন লাইনকে আপনি আইদার হরিজন্টাল না হয় ভার্টিক্যাল, এই দুইটা ডিরেকশনে মুভ করাতে পারেন। তো এর মাধ্যমে খুবই ইজিলি আপনি একটা সুন্দর হরিজন্টাল অথবা ভার্টিক্যাল ডিরেকশনে কোনো একটা ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে? এবং এটা অনেক বেশি হেল্প করে। আচ্ছা, তো পোলার ট্র্যাকিং এই, আর হচ্ছে এখন অর্থ মোড। তো স্ট্যাটাস বারের অর্থ মোডটা আমি সবচেয়ে বেশি ইউজ করি, কারণ অর্থ মোড অন করলে পরে অর্থ মোডের একটা বড় অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে আপনি যখন লাইন টুল সিলেক্ট করে ড্রয়িং এরিয়ায় কোথাও একটা ড্রয়িং করতে যাবেন, সেটা যদি আপনি হরিজন্টাল, ধরুন এই যে 0 ডিগ্রিতে আমি কার্সারটা নিয়ে গেলে গ্রিন ভেক্টর একটা দেখা যায়, দেখেন সবুজ রঙের একটা লাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় গ্রিন ট্র্যাকিং ভেক্টর। তো এই গ্রিন ট্র্যাকিং ভেক্টরের মাধ্যমে আপনার লাইনটা হরিজন্টাল না ভার্টিক্যাল এটা ইজিলি বুঝে যাবেন, ঠিক আছে? শুধুমাত্র তাই নয়, এই 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও গ্রিন ট্র্যাকিং ভেক্টর, আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলও এবং 270 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে অ্যান্টি ক্লকওয়াইজ এই চারটা অ্যাঙ্গেলে আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন এই জিনিসটা এই এত মানে ওই যে অর্থ মোড, অর্থ মোডের থেকেও ভালো অ্যাডভান্টেজ দেয়, ঠিক আছে? আমার কেসে আসলে আপনি যদি আমার যেটা জিনিসটা আমি ফেস করছি, যে আমি যদি এখন পোলার ট্র্যাকিংটা অফ রাখি, অফ রেখে আমি যদি লাইন টুল সিলেক্ট করি, তাহলে আমাকে খুবই সময় নিয়ে আমাকে একটা লাইন আসলে হরিজন্টালি সমান হচ্ছে কিনা এভাবে বানাতে হবে। হয়তো গ্রিড মোড অন করতে হতে পারে, কারণ এই জিনিসটা আসলে আপনি দেখেন এখানে একটা গ্রিন ট্র্যাকিং ভেক্টর থাকাটাই আসলে উচিত, এছাড়া লাইনটা হরিজন্টাল হচ্ছে কিনা এটা বোঝাটা ইটস ফার ডিফিকাল্ট, ঠিক আছে? আচ্ছা, এখন পোলার ট্র্যাকিংয়ের আমি আরও কিছু অপশন দেখাবো, যেটা হচ্ছে পোলার ট্র্যাকিং সিলেক্ট করলে পরে আমি দেখতে পাচ্ছি লাইন টুলের মধ্যে শুধুমাত্র মানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এই বরাবর কয়েকটা অবস্থায় আমি গ্রিন ট্র্যাকিং ভেক্টর দেখতে পাচ্ছি। তো শুধুমাত্র তাই না, আমি আরও কিছু অপশনেরও গ্রিন ট্র্যাকিং ভেক্টর দেখতে চাই। সিম্পলি পোলার ট্র্যাকিংয়ের পাশে নিচের দিকে করা অ্যারোতে ক্লিক করবেন এবং এখানে দেখবেন ভ্যারিয়াস অপশন দেখা যাচ্ছে। তো আপনি যদি এখানে 45, 90, তারপর হচ্ছে 135 এখানে ক্লিক করেন, লাইন টুল সিলেক্ট করার পর দেখবেন যে ঠিক মানে অতটুকু ডিস্টেন্স পর পর আপনাকে গ্রিন ট্র্যাকিং ভেক্টর তারা শো করবে, মানে প্রত্যেক 45 ডিগ্রি পর পর, ঠিক আছে? শুধু তাই না, আপনি যদি চান তাহলে আপনার ইচ্ছা মতো অ্যাঙ্গেল এর ইন্টারভেল আপনি এখানে অ্যাড করতে পারেন। কীভাবে? আপনি ইজিলি পোলার ট্র্যাকিং এর পাশে যে অ্যারো সেটাতে ক্লিক করে ট্র্যাকিং সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি এই যে অ্যাডিশনাল অ্যাঙ্গেলে ক্লিক করবেন, ক্লিক করলে করে এইখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে আপনি আপনার অ্যাঙ্গেলের ভ্যালু দিবেন। তো ধরেন আমি আমার এখানে অ্যাঙ্গেলের ভ্যালু দিতে যাই 20.5, ঠিক আছে? 20.5 লিখে আমি এখানে ওকে প্রেস করলাম, ঠিক আছে?
তাহলে আমার এখানে দেখেন যে পোলার ট্র্যাকিং এর পাশে অ্যারোতে ক্লিক করলে এখানে যদি আমরা 20.5 দিছি, তবুও এখানে 21, 42, 63 এই অপশনগুলো আসতেছে, কিন্তু আমাদের যে ভ্যালু সেটা কিন্তু 20.5। এখানে এমন ভ্যালু দেখাচ্ছে তার কারণ হচ্ছে ইউনিট প্রিসিশন। তো আমি কমান্ড প্রম্পট এরিয়াতে ইউএন লিখে এন্টার দেই ইউনিট উইন্ডো খোলার জন্য। তারপরে এই অ্যাঙ্গেলের প্রিসিশনে আমি জিরোর পর দুইটা, জিরোর পর পয়েন্টের পর দুইটা জিরোকে রেখে আমি যদি ওকেতে ক্লিক করি, তারপর যদি আমি পোলার ট্র্যাকিং এর পাশে অপশনের দিকে তাকাই, তাহলে দেখেন 20.50, 41.00, ঠিক আছে। তো এই অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার আবার পোলার ট্র্যাকিং ঠিক আছে কাজ করবে, মানে ওই নির্দিষ্ট ইন্টারভেল পর পর সে অ্যাঙ্গেল শো করবে, ঠিক আছে। এটা এভাবে ধরেন আমি এই অবস্থায় একটা, এই যে এখানে 41, ঠিক আছে, আবার এখানে 61.50, তারপরে যে এখানে আছে হচ্ছে আপনার 82, ঠিক আছে। তো এইভাবে এটা কাজ করে। তো ধরেন আমি এরকম একটা অ্যাঙ্গেল আঁকলাম। এখন আপনি চাইতেছেন যে আপনি যে নতুন অ্যাঙ্গেলের ভ্যালুটা অ্যাড করছেন, যে নতুন ইন্টারভেল অ্যাড করছেন, মানে প্রত্যেক অ্যাঙ্গেল পর পর একটা নির্দিষ্ট ইন্টারভেল থাকবে, তো এই জিনিসটা আপনি ডিলিট করতে সিম্পলি ট্র্যাকিং সেটিংসে যাবেন, গিয়ে ওই ভ্যালুটা সিলেক্ট করবেন, ডিলেটে ক্লিক করবেন, ওকেতে দিবেন, দেখবেন যে পোলার ট্র্যাকিং এর পাশে অ্যারোতে সেই অপশনটা আর নাই, ঠিক আছে। তো আমি আবার 90, 180 এখানে ক্লিক করে রাখি, বাই ডিফল্ট এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।